হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সাবিস সোনিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, বাপের বাড়ি এসেছিলাম খেলতে, তো মিউজিক্যাল চেয়ারে আমি নেমে পড়েছি। আমার ছেলে মেয়ের খেলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম, তো আজ এখন খেলাটা শেয়ার করছি, আমার খেলাটা। আমি মিউজিক্যাল চেয়ার খেলছি, ওই যে কালো কাপড় পরে দেখছো ছুটছি, ওটাই হচ্ছে আমি। তো আমি খেলতেও নেমে পড়েছি। দেখো ব্লগটা প্রচুর বড় হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি কি করেছি জানো, যে আমার শুধু খেলাটা তুলে ধরেছি তোমাদের কাছে। সবার খেলাটা তো শেয়ার করা মুখের কথা নয়, দেখলাম সবার খেলাটা শেয়ার করতে গেলে 46 মিনিটের হয়ে যাচ্ছে, তাই জন্য ওইটা বাদ দিয়ে কেটেছিলে, শুধু আমার খেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, এই খেলাতেই আমি 2 বার সাইকেল জিতে নিয়ে এসেছি, 2টো, আর 1 বার জিতে নিয়ে এসেছি চেয়ার, আর এইবারে আমি ব্যাগ পেয়েছি। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এই যে খেলাটা দেখছো, 100 জনের প্রায় 100 জনের বেশি হয়ে যায় খেলাটা, তো 100 জনের মধ্যে 5 জনকে ওরা নেয়। তো প্রথম পুরস্কার থাকে লেডিস সাইকেল, দ্বিতীয় ফোন দেয়, এইবারে দিয়েছে লেদার দিয়েছে, তো ট্রলি ব্যাগ যাকে বলে, আর 3 নম্বর যে হয়েছিল সেও ট্রলি ব্যাগ, আর যে 4 নম্বর হয়েছিল তার জন্য ছিল আমি কাঁধে ব্যাগ, আর 5 নম্বর যে হয়েছিল সে নিয়েছিল তোমার চেয়ার। তো দেখো খেলাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই, আর উৎসাহ দেবে লাইক করে দিয়ে, ঠিক আছে? দেখো কত কষ্ট করে 100 জনের মধ্যে 5 জনকে নিয়েছে, তো খেলাটা কম নয়। আর কত লোক দেখো, আর আমি দেখো খেলছি, ওই যে কালো কাপড়টা পরে আছে ওইটাই হচ্ছে আমি। তো আমার খেলাটা তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা, ঠিক আছে? তো খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। Carlinhos Brown. Jimmy Goura, Not jogging, don't it? 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 Don't
পড়াচ্ছে, পড়াচ্ছে, সবাই দৌড়ে খেলছে কিন্তু পড়াচ্ছে, যদি আউট হয়ে যাবে কিন্তু পড়াচ্ছে, পড়াচ্ছে, একদম তপন বাগ মহাশয়কে আমি পুরস্কার বিতরণের জায়গায় যেতে অনুরোধ জানাচ্ছি, তপন বাগ মহাশয়কে। এবারে দ্বিতীয় পুরস্কার যিনি পাচ্ছেন, দীর্ঘ লড়াই করে দ্বিতীয় পুরস্কারের দাবিদার টুম্পা সাধুকা, সেই পুরস্কারটির দাতা আমাদের এই সঙ্গের সম্পাদক দেবাশিস দেয়াসি, যিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সেই দেবাশিস দেয়াসির আমরা আরোগ্য কামনা করব, তার সুস্থতা কামনা করব পুরস্কারটি দান করার জন্যে। পুরস্কারটি তুলে দেবেন তথাগত হাজরা মহাশয়, আমাদের আজকের অনুষ্ঠানের আরও একজন অতিথি। তথাগতদা পুরস্কার তুলে দিচ্ছেন টুম্পা সাধুকার হাতে, যে পুরস্কারটির দাতা দেবাশিস দেয়াসি। এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিটি হাসপাতালের কর্ণধার তপন বাগ, তার হাত দিয়ে আমরা তৃতীয় পুরস্কার তুলে দেব মিতালি সাউয়ের হাতে। মিতালি সাউ মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারিণী, তার হাতে তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন সিটি হাসপাতালের কর্ণধার মাননীয় তপন বাগ মহাশয়। আর যে পুরস্কারটির দাতা হাসিবুল খান, আমাদের এই কলিকাতা ভারত মাতা সঙ্ঘের সহসভাপতি হাসিবুল খান, সেই তৃতীয় পুরস্কারটি দান করেছেন, পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় তপন বাগ মহাশয়, যিনি সিটি হাসপাতালের কর্ণধার বা অনার। এরপরে চতুর্থ পুরস্কার, যে পুরস্কারটি পাচ্ছে সোনিয়া বেগম। সোনিয়া বেগম চতুর্থ পুরস্কারটি পাচ্ছেন, যে পুরস্কারটির দাতা
হাসিমুল খান আমাদের এই সঙ্গের সহসভাপতি। পুরস্কারটি তুলে দেবেন বাসুদেব মহারাজ মহাশয়, আমাদের মধ্যে আছেন বাসুদেব মহারাজ মহাশয়, চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছেন সোনিয়া বেগমের হাতে। পুরস্কারটির দাতা হাসিবুল খান, ধন্যবাদ জানাবো মহারাজকে। এবারে তথাগত হাজিরা মহাশয় সঙ্গে আছেন, ওনার হাত দিয়ে আমরা পঞ্চম পুরস্কারটি তুলে দেব ইয়াসমিন খাতুনের হাতে। তো খেলাটা তোমরা দেখলে, এই যে ফোর্থ হয়েছি, ব্যাগ পেয়েছি, দাঁড়া ব্যাগটা খুলে রাখো, এই যে ব্যাগটা পেয়েছি, ব্যাগটা ভালো। তো ফোর্থ হয়েছি, 5 নম্বর অবধি পুরস্কার নিয়েছে, দিয়েছে ওরা। তা প্রথম লেডিস সাইকেল দেখেছো, তারপরে লেদার, তারপর লেদার, তারপরে কি হাতও লেদার, আর আমি ফোর্থ, এই যে ব্যাগ, আর 5 নম্বর হচ্ছে চেয়ারটা, চেয়ার, হ্যাঁ চেয়ার দিয়েছে। এই যে হাই গাইস, হ্যাপি নিউ ইয়ার, আমি গামলা পেয়েছি। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন বছর ভালো, টাটা।